উচ্চ তলায় সেভাবে জোটের আবহ তৈরি হয়নি। বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘি মডেলের তত্ত্ব সামনে আনলেও পঞ্চায়েত ভোটের মনোনয়নের তেমন চিত্র মেলেনি কোথাও। বামেদের সঙ্গে কংগ্রেসের জোটবদ্ধ হয়ে বিগত নির্বাচনে লড়াইয়ের সাক্ষী থেকেছে বাংলা, কিন্তু রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটে সেই বাম কংগ্রেসের জোটও সেভাবে দেখা না গেলেও ব্যতিক্রম হয়ে থাকলো উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদ। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদের আসনও বাম কংগ্রেসের ঐক্যের চিত্র ফুটে উঠল হেমদাবাদে। হেমদাবাদ ব্লকে পঞ্চায়েত নির্বাচনে তারা যে জোটবদ্ধ হয়ে লড়াই চালাচ্ছেন তা মেনে নিয়েছে ডানবাম নেতৃত্ব, যদিও বাম কংগ্রেস জোটকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির। হেমদাবাদ ব্লক উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ থেকে 12 কিলোমিটার দূরে অবস্থান হেমদাবাদ ব্লক আধিকারিকের দপ্তর। ব্লকটির মোট আয়তন 193 বর্গ কিলোমিটার। 2011 জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যা 142,056, যার মধ্যে পুরুষ 72,624 এবং মহিলা 69,432। মোট 116টি গ্রাম নিয়ে গঠিত হেমদাবাদ ব্লকের সাক্ষরতার হার 58.34%। এমন একটি ব্লকে এবারে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কার্যত বিরোধী ঐক্যের দেখা মিলল। মূলত কংগ্রেস ও সিপিএম এর অলিখিত জোটের প্রতিফলন দেখা গেল এই হেমদাবাদ ব্লকে। হেমদাবাদ পঞ্চায়েত সমিতির আসনগুলিতে দেখা মিলল আসন সমঝোতার। পঞ্চায়েত সমিতির 2, 4, 6, 7, 8, 10 এবং 11 নম্বর আসনগুলিতে প্রার্থী দিয়েছে সিপিএম। পঞ্চায়েত সমিতির 3, 5, 9, 12, 13 এবং 15 নম্বর আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। পঞ্চায়েত সমিতির 14 নম্বর আসনে প্রার্থী দিয়েছে বাম শরিক আরএসপি। পঞ্চায়েত সমিতির আসনগুলিতে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আসন সমঝোতা করে প্রার্থী দেওয়ার বিষয়টি পরিলক্ষিত হলেও বেশ কয়েকটি ক্ষেত্রে বাম শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা যে সম্ভব হয়নি তার চিত্রও ফুটে উঠেছে। ঠিক যেমন হেমদাবাদ পঞ্চায়েত সমিতির 1 নম্বর আসন, জয়নগর গ্রাম পঞ্চায়েতের অধীন পঞ্চায়েত সমিতির এই আসনটিতে প্রার্থী দিয়েছে 2 বাম শরিক, সিপিএম ও আরএসপি। অর্থাৎ বাম শরিকি দ্বন্দ্বের চিত্রও ফুটে উঠেছে হেমদাবাদ পঞ্চায়েত সমিতির প্রার্থী তালিকায়। বিজেপিও হেমদাবাদ পঞ্চায়েত সমিতির 15টি আসনে দলীয় প্রার্থী দাঁড় করিয়েছে। বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা হেমদাবাদ পঞ্চায়েত সমিতির 6 নম্বর আসন থেকে তৃণমূল কংগ্রেস এবারে প্রার্থী করেছে পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি শেখর চন্দ্র রায়কে। এবারে এক নজরে দেখে নেব হেমদাবাদ পঞ্চায়েত সমিতির জন্য কতগুলি মনোনয়ন জমা পড়েছে। হেমদাবাদ পঞ্চায়েত সমিতি মোট আসন 15, মনোনয়ন জমা পড়েছে 62টি। তৃণমূল কংগ্রেস 19, বিজেপি 18, কংগ্রেস 6, সিপিআইএম 8, আরএসপি 2, এসইউসিআই 1, বিএসপি 2 এবং নির্দল 6। এত গেল হেমদাবাদ পঞ্চায়েত সমিতির চিত্র। এবারে দেখে নেব গ্রাম পঞ্চায়েত স্তরে বাম কংগ্রেস জোট কতটা ফলপ্রসূ হলো। হেমদাবাদের চৈনগর গ্রাম পঞ্চায়েতের 19টি আসনেই বামেদের সঙ্গে জোট করে প্রার্থী দিয়েছে কংগ্রেস। চৈনগর গ্রাম পঞ্চায়েতের 1, 4, 7, 9, 10, 14 এবং 16 নম্বর আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। অন্যদিকে 2, 3, 5, 6, 8, 11, 12, 15, 17 এবং 19 নম্বর আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম। 19টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে 18টি আসনে। চৈনগর 13 নম্বর আসনটিতে প্রার্থী দিয়েছে বিজেপি। এই আসনে নেই বাম কংগ্রেসের কোনো প্রার্থী। অন্যদিকে চৈনগর গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর আসনটিতে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এই আসনে প্রার্থী নেই বিজেপির। একইভাবে বিরোধী জোটের চিত্র ফুটে উঠেছে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 24টি, নওদা গ্রাম পঞ্চায়েতের 23টি, হেমদাবাদ গ্রাম পঞ্চায়েতের 30টি এবং বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের 29টি আসনে। এবারে এক নজরে দেখে নেব হেমদাবাদ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের মোট 125টি আসনে কতগুলি মনোনয়ন জমা পড়েছে। ব্লক হেমদাবাদ, মোট গ্রাম পঞ্চায়েত 5, মোট আসন 125, মনোনয়ন জমা হয়েছে 414টি। তৃণমূল কংগ্রেস 159, বিজেপি 95, কংগ্রেস 49, সিপিআইএম 63, ফরওয়ার্ড ব্লক 1, নির্দল 36 এবং অন্যান্য 11। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদের আসনেও বাম কংগ্রেস ঐক্যের আবহ। হেমদাবাদ ব্লকের চৈনগর, বিষ্ণুপুর ও নওদা এই 3টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ছিল বিগত নির্বাচনে জেলা পরিষদের 16 নম্বর আসন, যা এবারের নির্বাচনে হয়েছে 19 নম্বর আসন। এই আসনে বিগত নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী পম্পা পাল, হারিয়েছিলেন কংগ্রেস প্রার্থী শিবানী মজুমদারকে। এবারে পম্পা পাল জেলা পরিষদ আসনে প্রার্থী হয়েছেন করণদিঘি থেকে। জেলা পরিষদে হেমদাবাদের এই আসনে প্রার্থী হয়েছেন ব্লক কংগ্রেস সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক মিহির দাশগুপ্ত। সিপিআইএম এই আসনে ওয়াজেদ হোসেন সরকারকে মনোনয়ন দিলেও পরে তা প্রত্যাহার করে নেয়। এই আসনে প্রার্থী দিয়েছে বিজেপি, বিএসপি, এসইউসিআই ছাড়াও একাধিক নির্দল প্রার্থী। হেমদাবাদ ব্লকের হেমদাবাদ ও বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ছিল জেলা পরিষদের 17 নম্বর আসনটি।
যা পরিবর্তিত হয়েছে 29 আসনে। এই আসন থেকে 2018 নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে জেলা পরিষদের সভাপতি হয়েছিলেন কবিতা বর্মণ। দল এবারে টিকিট দেয়নি তাকে, তার পরিবর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সেলিমা খাতুন। জোট ধর্ম পালন করে এই আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আরএসপির টিকিটে সুফিয়া খাতুন। বিজেপিও প্রার্থী দিয়েছে এই আসনে, ফলে হেমতাবাদ জেলা পরিষদের 20 নম্বর আসনে নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে। হেমতাবাদ ব্লকে আলোচনার মাধ্যমে বামেদের সঙ্গে তারা আসন সমঝোতা করেছেন, তা জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক মিহির দাশগুপ্ত। এবং একটা বিরাট সাড়া, যেটা মানুষ চাইছে এই তৃণমূল থেকে মুক্তি, সেই জন্যই মানুষ জোটকে বেছে নিয়েছে। শুধু বাম কংগ্রেস জোট বলবো কেন, আমি বলবো যে এবারের যে জোটটা হেমতাবাদ ব্লকে বলতে পারি আমি, সেটা হচ্ছে মানুষের জোট। এখানে মানুষ আর এই অনাচার, এই অশান্তি যে গোটা রাজ্য জুড়ে চলছে, যে দুর্নীতি গোটা রাজ্য জুড়ে চলছে, এবং যে হিংস্রতা এখন অবধি বিভিন্ন ব্লকে, চোপড়ায় আজকে, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে যেভাবে আজকে জোর করে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বিরোধীদের, এর থেকে মানুষ মুক্তি পেতে চায়, এবং সেই জন্য হেমতাবাদের মানুষ একত্রিত হয়েছে। আমি মনে করি হেমতাবাদের সমস্ত মানুষ, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের যারা নির্বাচক মণ্ডলী, যারা ভোটার, তারা সকলে এবার জোট প্রার্থীদের সাধারণ মানুষের চাহিদা মতোই কংগ্রেসের সঙ্গে বামেরা জোট করেছে বলে জানিয়েছেন সিপিএম এর হেমতাবাদ সার্কেল সম্পাদক স্বপন ঘোষ। দেখুন, আমরা মানে দীর্ঘ আলোচনা করে যে সমঝোতায় এসেছি, সেই সমঝোতা এখনও আমাদের পুরোপুরি সঠিক হয়েছে আমরা মনে করি, এবং সাধারণ মানুষ এই সমঝোতার পিছনে সমঝোতাকে পুরোপুরি সমর্থনও করছে। বিভিন্ন অঞ্চলে, এবং যদি কেউ গাড়ি বাসে দোকানে কান পেতে শোনে একটু, তাহলে সবাই বলবে যে এবার জোট ক্ষমতায় আসবে। তাতে বোঝা যাচ্ছে জোট এখন মোটামুটি বলা যায় যে ভালো জায়গায় অবস্থান করছে। পঞ্চায়েত নির্বাচনের পর বাম কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে উঠবে বলে জোট নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। এখন ভারতীয় জনতা পার্টি এবার হেমতাবাদ ব্লক জুড়ে ব্যাপক ফলাফল করবে। সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির দিকেই রয়েছে। সাধারণ মানুষ চোরমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবে। বাম কংগ্রেস জোট এদেরকে মানুষ আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে। বামকে 34 বছর দেখেছে, আর 75 বছরের সরকার সারা ভারতবর্ষে দেখেছে। এদেরকে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলেছে, এদের কোনো ভূমিকা থাকবে না এই পঞ্চায়েত নির্বাচনে। তৃণমূলের মধ্যে তো তৃণমূলেই মারা যাবে, কারণ হচ্ছে ওরা হিংস হয়ে উঠেছে। কে কত কাটমানি ভাগ বেশি পাবে, কে কম পাবে, এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। বাম কংগ্রেসের জোটকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখর চন্দ্র রায় স্পষ্টতই বলেন, এককভাবে লড়াই করার মতো ভোট ব্যাংক না থাকাতেই নিজেদের লজ্জাজনক হার বাঁচাতেই বাম কংগ্রেস জোটবদ্ধ হয়েছে, কিন্তু এ জোটের কোনো প্রভাব পড়বে না। পঞ্চায়েত নির্বাচনে খুব ভালো ফল করবো, সংখ্যাটা বলতে পারছেন তো, খুব ভালো ফল করবো। কিসের ভিত্তিতে বলছেন? মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নে মানুষ আপ্লুত। কোনো প্রভাব ফেলবে না? কেন, কি কেন মনে হচ্ছে? আমি তো বললাম তো কথাটা, আজ কথা আছে বাম এর দিকে ডান। কংগ্রেস মানে জাতীয়তাবাদী দল, গান্ধীবাদী দল, আর সিপিএম মানে হচ্ছে বিপ্লবী দল। এটা দুটোর সঙ্গে কখনো মানুষ মিলতে পারে না। আরেকটা জিনিস দেখা গেছে, তৃণমূল কংগ্রেস তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য ওরা জোট করেছে, আর তারা যদি নিজেরা সিপিএম বা কংগ্রেস এককভাবে প্রার্থী দিত, তাহলে সিপিএম যা ভোট পেত আর কংগ্রেস যা ভোট পেত, তাদের লজ্জাজনক ব্যাপার যাতে না হয় তার জন্য তারা জোট করেছে, যে কংগ্রেসের সিপিএম মিলে যে ভোটটার একটু যাতে পার্সেন্টেজটা বাড়ে, তাতে মানুষ যাতে ভাবে যে না এখনও সিপিএম কংগ্রেস বেঁচে আছে, কিন্তু সে তাতে কোনো প্রভাব পড়বে না। হেমতাবাদে জোটবদ্ধ বাম কংগ্রেস, জোট বার্তা দিচ্ছেন উভয় দলের নেতৃত্ব। নিজেদের হারিয়ে যাওয়া জমি কি পুনরুদ্ধার করতে পারবে বাম কংগ্রেস নেতৃত্ব, নাকি এবারেও হেমতাবাদের মানুষ শাসকের পক্ষেই রায় দেবে, তা জানতে আমাদের অপেক্ষা করতেই হবে। মৃন্ময় বসাকের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, হেমতাবাদ।